সুপার হাই কোয়ালিটির রেসার এই রেসারগুলো বিক্রি করা হবে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে ফোন করবেন, ফোন করে জানাবেন সুপার হাই কোয়ালিটির রেসার। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছিলেন কত সুন্দর একটা পিজন ফার্ম। আমি ফার্মটা একটু দেখে নিচ্ছি আপনাদেরকে, পরে কবিতাগুলো দেখাবো, খুবই সুন্দর করে দেখাবো ইনশাল্লাহ। এই ফার্মে প্রচুর কবিতর আছে, আমি দেখানোর চেষ্টা করবো পর্যায়ক্রমে সব। কবুতরের মানগুলো কীরকম, জাতগুলো কীরকম আমি দেখানোর চেষ্টা করব, দাম কীরকম তাও জানাবো। আপনারা সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। প্রচুর কবিতর আছে এই ফার্মে। প্রচুর কবিতর আছে সুপ্রিয় দর্শক। মানে ডিম নেওয়া হয়নি, বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে। আচ্ছা, ডিম নেওয়া হয়নি, ডিম ফেলে দেওয়া হয়েছে। জি জি। এই পেয়ারটার দাম কেমন রাখবেন? এই পেয়ারটা আপনার 6,000 টাকা রাখবো। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা, এটা হচ্ছে বাগদা হোমার, এটা ইম্পোর্ট করা, হাই কোয়ালিটি, এটা সুপার হাই কোয়ালিটি, যারা চেনে তারা বুঝতে পারবে এটা সুপার হাই কোয়ালিটির এক জোড়া কবুতর। এটার প্রাইসটা কেমন রাখবেন এখন এই বাজারে? এটা মানে দাম তো অনেক, এখনকার বাজারে আপনার 7,000 টাকা। 7,000 টাকা। সুপ্রিয় দর্শক, আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানেও এক জোড়া কিং। এটা কি কিং বড় ভাই? এটাকে সবুজ কিং বলে। এটা আপনার 5, 5.5 এরকম দাম কেমন রাখা যেতে পারে? এটা 6,000 টাকা। এটাও কি কিং নাকি বড় ভাই? এটা কিং, হ্যাঁ এগুলো কিং। এগুলো কিং, এগুলো কত করে? এটার দাম একটু কম রাখা যাবে, 3,000 টাকা রাখা যাবে। সুপ্রিয় দর্শক, এটার দাম 3,000 রাখা যাবে, আমি দেখানোর চেষ্টা করব। তবে খারাপ না কিন্তু এগুলো, আমি জাস্ট কালার ম্যাচিং নাই ওই জন্য বললাম। এটা কি বাচ্চা নাকি? এগুলো বাচ্চা, হ্যাঁ। এগুলো প্রাইসটা কেমন আছে? 0004 এর বাচ্চা এগুলা। আচ্ছা, এটা এটা হচ্ছে আপনার 2,500 টাকা রাখা যাবে। সুপ্রিয় দর্শক, আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ। দেখতে পাচ্ছিলেন প্রচুর কবিতর আছে, এত দেখানোই সম্ভব না। বড় ভাই, এখানে যে একটা আছে এটা সিঙ্গেল না এটা কি? এটা সিঙ্গেল হিসেবে রাখা আছে এখন, এটার একটা মিসিং হয়ে গেছে। এটা হচ্ছে শোকিং। শোকিং, হ্যাঁ, আলমন্ড। আলমন্ড শোকিং, বুঝতে পারছি। আর এটা কি, এটা নর না মাদি? এটা নর। এটা নর। সুপ্রিয় দর্শক, আমি দেখানোর চেষ্টা করলাম। এটার প্রাইসটা কেমন হতে পারে যদি কেউ নিতে চায়? এটা সিঙ্গেল যদি কেউ নিতে চায় তাহলে তাকে 1,500 টাকা দেওয়া যাবে। এই যে এখানেও একটা আছে সিঙ্গেল, এটা কি করে? অনেক দামি একটা কবুতর, যারা চিনে এটা মন্ডিয়ান বলা হয়। আচ্ছা, মন্ডিয়ান বলে এটাকে। জি। এটা প্রাইসটা কেমন? এটা মাদি কবুতর, অনেক বড় বিগ সাইজ, দেখতে পাচ্ছেন তো আপনি, ক্যামেরা কি আসছে বুঝতে পারছি না, তবে খুব ইয়ে দামি কবুতর এটা। এটা যদি কেউ নিতে চায় তাহলে 3,500 টাকা রাখা যাবে। সুপ্রিয় দর্শক, জানতে পারলেন ইনশাল্লাহ। এটা কি বড় ভাই? ওটাও আপনার আলমন্ড ধরা যায়। আর এটা হচ্ছে লাল কিং, এটা খুব উন্নত জাতের, উন্নত জাতের কিং। এই কিংটা অনেক অনেক একটু সাইজ ছোট বাট জাতটা অনেক ভালো। আর এটা বয়সটা একটু বলবেন? এগুলোর বয়স কম, এগুলো আপনার 6 মাস, 7 মাস, 8 মাস এরকম বয়স, নিউ অ্যাডাল্ট এগুলো আর কি। আচ্ছা, এর প্রাইসটা কেমন হবে? এর প্রাইস আপনার রাখতে পারবো হচ্ছে 2,500 টাকা জোড়া। এটাও কি কিং? এটাও কিং, হ্যাঁ সবুজ কিং। আচ্ছা, এটার প্রাইসটা কিরকম বড় ভাই? সিঙ্গেলের নর না মাদি? এটা নর, মেবি নর, হ্যাঁ। আচ্ছা, এটার প্রাইসটা কেমন রাখবেন? এটা 1,500 টাকা রাখা যাবে। সুপ্রিয় দর্শক, জানতে পারলেন ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা কি বড় ভাই? এটা ডাউন ফেস বলা হয় এটাকে। এটাকে ডাউন ফেস বলা হয়। এগুলোর প্রাইসটা কিরকম? এগুলোর প্রাইস বলতে তো খারাপ লাগতেছে, আসলে অনেক দাম এগুলোর। এগুলো এখন রাখা যাবে আপনার 5,000 টাকা জোড়া। এখনো দাম আছে, যারা ধৈর্য ধরে থাকে তারা দাম পায়। হলুদ সিরাজি, হলুদ সিরাজি,
3000 টাকা রাখা যাবে এটা 3000 এটা 30 প্রদর্শক এই জোড়াটা 3000 রাখা যাবে কেন খুবই সুন্দর একটা কিং এর জোড়া বিগ সাইজের এটা এদের বয়সটা কেমন হবে বড় এদের বয়স এরকম 8 মাস 10 মাস 8 মাস 10 মাস প্রদর্শক আমি দেখানোর চেষ্টা করলাম এই পেয়ারটা কেমন রাখবেন এই জোড়াটা এটা 3500 টাকা রাখা যাবে মাশাআল্লাহ আর এখানে খুবই সুন্দর কালারের একটা কিং আছে 5000 টাকা এটা 5000 টাকা জোড়া আমি দেখানোর চেষ্টা করব আর কালার কোয়ালিটিটা মাশাআল্লাহ আমার খুব ভালো লেগেছে প্রচুর কিং আছে এই ফার্মে আপনারা সচকে দেখলেই বুঝতে পারবেন এগুলো হচ্ছে হাউস পিজন বলায় হাউস পিজন আচ্ছা এটার প্রাইসটা কি রকম মানে নন নেমাদি এটার প্রাইস আমি বলতে পারতেছি না এই মুহূর্তে আপনার এটার দামটা জানতে হবে আমাকে তবে 1500 টাকা বা 2000 টাকার মধ্যেই হবে ইন্ডিয়ান লক্ষা অনেক বড় লেজ ডালা অনেক বড় বড় লেজ অনেক বড় কিছু এটা হচ্ছে ইন্ডিয়ান লক্ষা আমি দেখানোর চেষ্টা করব খুব ভালো কোয়ালিটি এটা ভালো কোয়ালিটি এই জোড়ার প্রাইস কি রকম বড় হয় 3000 টাকা 3000 টাকা সুপ্রদর্শক আমি দেখানোর চেষ্টা করব এইগুলো এই এই কবুতরগুলো একটা সময় 15000 20000 টাকা জোড়া বিক্রি হইছে কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর এটা সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে ব্ল্যাক বিউটি মাশাআল্লাহ অসাধারণ এগুলোর বয়স কত দিন শুনুন ভাই এগুলো আর 27 7 মাস 8 মাস বয়স আচ্ছা এগুলোর প্রাইস কেমন রাখবেন এগুলো আপনি 3500 টাকা জোড়া রাখবো এটা এটার ওই দাম এটার ওই ওই দাম 3500 এগুলোর নাম হচ্ছে ব্ল্যাক বিউটি এই তো ব্ল্যাক বিউটি জি দেখানোর চেষ্টা করলাম সুপ্রদর্শক এই ফার্মে প্রচুর এরকম ফ্যান্সি পিজন আছে শৌখিন কবুতর এরকম অনেক আছে আমরা আপনারা যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে এসে দেখে সুন্দরভাবে নিতে পারেন সুপ্রদর্শক আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এর মধ্যে কিছু ভুলও থাকতে পারে তবে শুধরাই নেব আর কি সুযোগ করে এগুলোর দামটা কেমন রাখবেন এগুলোর দাম রাখবো 2000 টাকা জোড়া 2000 করে জোড়া সুপ্রদর্শক এরকম প্রচুর আছে আমি দেখানোর চেষ্টা করলাম এই ফার্মে প্রচুর কবুতর আছে যারা আসবেন তারা সচককে দেখে শুনে নিতে পারবেন শুন ভাই দয়া করে একটু আপনার এই ফার্মের লোকেশনটা এবং আপনার ফোন নাম্বারটা যদি বলতেন এই খামারের লোকেশন হচ্ছে নওগাঁ তাজের মোড় থেকে বিডিআর ক্যাম্প রোড সামান্য একটু এসে পারঘাটি এইখানেই এই খামারটার লোকেশন আর আমার ফোন নাম্বার হচ্ছে 01754153353 সুপ্রদর্শক জানতে পারলেন ইনশাল্লাহ to my channel and also press this bell icon.